ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও পথসভা অনুষ্ঠিত হলো। মন্তেশ্বর ব্লকের 15 মণ্ডলের মামদপুর মোড়ে পথসভা ও সরকারি সুস্বাস্থ্য পরিষেবাকে মান্যতা দিয়ে বিজেপি রাজ্য সংখ্যালঘু মোর্চার সহসভাপতি বশির আলম, বর্ধমান জেলার সভাপতি ডালিম মোল্লা, বর্ধমান জেলা সংখ্যালঘু মোর্চার সহসভাপতি বাপি শেখ, সাধারণ সম্পাদক সমীরুলের উদ্যোগে এবং ডক্টর কেডি ভট্টাচার্যের স্বাস্থ্য সহায়ক মেডিকেল টিমের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির কেন্দ্র অনুষ্ঠিত হলো। এখানে বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হচ্ছে। উপস্থিত ছিল রাজ্যের সংখ্যালঘু মোর্চার সহসভাপতি বশির আলম, 15 মণ্ডলের সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি রমজান আলী মণ্ডল, ডালিম মোল্লা, বাপি শেখ সহ একাধিক বিজেপি কর্মকর্তারা। পূর্ব বর্ধমানের কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, বাংলা এনজি নিউজ। 30 তারিখ থেকে নিয়ে 31, 1 এবং 2, আজকে 2 তারিখ, এই 4 দিন ব্যাপী আমরা যে ভারত সরকারের যে মানে স্বাস্থ্য প্রকল্প আছে তার আওতায় আমরা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্যে ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে এবং সর্বোপরি আমাদের বিজেপির যে কার্যক্রম চলছে এবং বিজেপি যেভাবে সারা পশ্চিমবাংলায় প্রত্যেক দিনের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমের মধ্যে অন্যতম কার্যক্রম হচ্ছে সোশ্যাল দিকটা, অর্থাৎ সামাজিক দিকটা বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে। সেজন্যে এটা একটা সামাজিক দিকের সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এই আজকে যে স্বাস্থ্য শিবির হলো এবং স্বাস্থ্য শিবিরের সঙ্গে সঙ্গে এখানে বিনা মানে পারিশ্রমিকে যেমন স্বাস্থ্য শিবির করা হয়েছে তেমনি দেখা যাচ্ছে যে বিনা পয়সায় এখানে ওষুধও দেওয়া হচ্ছে। আচ্ছা, কোন কোন মানে রোগী দেখা হচ্ছে? মানে জেনারেল পেশেন্ট, অর্থাৎ সমস্ত ধরনের পেশেন্টকে দেখা হচ্ছে। আর বিশেষ করে যে আমাদের যে আই ডিপার্টমেন্ট, অর্থাৎ চোখের যে ব্যাপারটা, চোখের ব্যাপারটা দেখে নিয়ে পরীক্ষণ নিরীক্ষণ করে সেখানে চশমা দেওয়া হচ্ছে। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে মামদপুর 1, সবচেয়ে বড় কথা হলো যে জেডপি কত, জেডপি 15, এবং এখানে আমাদের জেডপি 15 এইখানে এই মণ্ডলের প্রেসিডেন্ট হচ্ছে আমাদের নরোত্তম, নরোত্তম ভাই নরোত্তমের, এবং সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট হচ্ছে রমজান আলী, এদের নেতৃত্বে এবং সর্বোপরি আমাদের ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চা এই পূর্ব বর্ধমান কাটোয়া সাংগঠনিক জেলা থেকে এটা করা হচ্ছে। আচ্ছা, আজকে আপনারা যে এ পর্যন্ত কতজন পেশেন্ট এখানে পরীক্ষা করলো, স্বাস্থ্য পরীক্ষা করলো মোটামুটি? আগে পর্যন্ত আমি যেটা শুনেছি আর কি, যে গতকাল পর্যন্ত 350 হয়ে গেছে এবং এখানে আজকে প্রায় 200। এটা কি সংখ্যালঘু থেকে, বিজেপির সংখ্যালঘু মোর্চার ব্যানার থেকে হচ্ছে? আপনার নাম পরিচয়? আমার নাম শেখ বশির আলম, রাজ্য মাইনরিটি মোর্চার সহসভাপতি। কেন এই উদ্যোগ নিলেন? অ্যাকচুয়ালি এই উদ্যোগটা শুধু আমি নয়, এই উদ্যোগটা কমপ্লিটলি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে গোটা ওয়েস্ট বেঙ্গলেই এই প্রোগ্রাম শুরু হয়েছে। বিভিন্ন ডাক্তারবাবুরা বিভিন্ন মণ্ডলী এবং বিভিন্ন ব্লক, বিভিন্ন টাউন, বিভিন্ন জেলায় এই কাজ শুরু করেছে। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখলাম যে আমাদের এই দুটো পাশাপাশি বিধানসভায় হসপিটাল এবং ডাক্তারের সংখ্যা খুব কম, তাই আমাদের জনাব বশির আলম সাহেব, যিনি আমাদের সংখ্যালঘু মোর্চার সহসভাপতি, এখানকার যারা আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে রমজান আলী ভাই এবং নরোত্তম দা, এনারা ব্লক সভাপতি আমাদের নরোত্তম দা, এরা সবাই মিলে কিন্তু এই উদ্যোগ নিয়েছেন এবং এখান থেকে সম্পূর্ণ বিনা পয়সায় ওষুধ এবং ডাক্তারি পরিষেবা আমরা আজকে দিচ্ছি। সকাল থেকে কত পেশেন্ট দেখলেন? মোটামুটি আমি ডক্টর কেডি ভট্টাচার্য এখন অবধি খুব কম করে হলেও প্রায় 98 জন পেশেন্ট অলরেডি দেখা শেষ হয়ে গেছে। পাশাপাশি আমাদের ওখানে আরেকজন ডাক্তার আছেন, ডক্টর কমল কৃষ্ণ সরকার, উনিও আকুপাঙ্কচারিস্ট, উনি আকুপাঙ্কচারের মাধ্যম দিয়ে প্রায় 50+ পেশেন্ট দেখেছেন। তবে আমার মনে হয় পরিসংখ্যাটা প্রায় 150-র উপরেই হয়েছে। এবং চোখের ডাক্তার ওখানে আছেন আমাদের বাপিবাবু, উনিও বিনা পয়সায় চোখ দেখছেন, অপটালমিস্ট, তৎসহযোগে প্রায় 100 থেকে 150 চশমাও আমাদের এখান থেকে ফ্রিতে দেওয়া হবে। আমার নাম ডক্টর কেডি ভট্টাচার্য। বিনামূল্যে এই স্বাস্থ্য পরিষেবা পেয়ে কতটা খুশি, কেমন লাগছে আজকে? আপনি কি জন্য এখানে এসেছেন? আপনার অসুবিধাটা কি আছে? পায়ে যন্ত্রণা হচ্ছে, এই গ্যাস অম্বল হয়, হাঁপ আসে, তারপরে চোখে জল পড়ে। আপনার নাম? আমার নাম সোনু দাস। কোথা থেকে এসেছেন? মামদপুর।
collection, jeans and t-shirts, only for men. Mobile India online এর থেকেও সস্তায় কম দামে মোবাইল পেতে আমাদের শোরুমে আসুন পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনুন 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ এইচডিভি টিভিএস হোম ক্রেডিট ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ভিভো ওপো রিয়েলমি রেডমি পোকো নার্সো ফোন পাওয়া যায় ঠিকানা কামারপুকুর চটি আরামবাগ রোড হুগলি মোবাইল নম্বর 9732627262 7908993366 মোবাইল ইন্ডিয়া